এই শোনো না গো, ফেসবুকে গিয়ে আমাদের এমবি ডায়েরি পেজটি লাইক করে বেল বাটনে ক্লিক করে আসো না প্লিজ। নিজের ইচ্ছা না থাকলে যে মানুষটার কথা মতো তুমি সব কিছুই করে যাচ্ছ, তার কাছে তুমি একজন পুতুল হয়েই আছো, যে নিজের ইচ্ছা মতো তোমাকে ব্যবহার করে যাচ্ছে যা তুমি বুঝতেও পারছো না। মানুষ হয়ে অন্যের পুতুল হয়ে থাকা অন্যায়। কাউকে খুব বেশি মূল্য দিয়ে নিজেকে ছোট করে রাখা যেমন অন্যায়, তেমনি ভাবে কারো কথায় নিজেকে বিলিয়ে দেওয়াটাও অন্যায়। অতিরিক্ত মূল্য দিলে একটা সময় মূল্যহীন হতে হয়, তেমনি ভাবে অতিরিক্ত তাল মিলিয়ে চলতে গেলেও সস্তা হয়ে যেতে হয়। জীবনে এক কথার মানুষ হতে পারাটা গৌরবের। সব মানুষই সম্পর্কের তিক্ততার কারণে চলে যেতে চায় না, কেউ কেউ অভিমান করে চলে যাওয়ার বাহানা ধরে, যাতে করে অপর মানুষটা তাকে বাধা দেয়। যে চলে যেতে চায় তাকে চলে যেতে দিতে হয়, এটা সব সময় সত্যি হয় না। সম্পর্কের শিকল থেকে বেরিয়ে আসাটা এত সহজ নয় যে মানুষ চাইলেই চলে যেতে পারে। একটু বেশি ভালোবাসা, একটু বেশি কেয়ার, যত্ন পাবার জন্য মানুষ অনেক সময় চলে যাবার ভয় দেখায়। আমি থাকবো না, আমি চলে যাব, এসব কথা কেউই মন থেকে বলে না, এইগুলো অভিমানের সুর। মানুষ এগুলো বলে আরও বেশি ভালোবাসা পাবার জন্য, কারণ যে চলে যাবার সে এসব বলে যায় না, হঠাৎ একদিন হারিয়ে যায়। প্রতিটা মানুষই চায় কেউ একজন থাকুক, যে তাকে ধরে রাখবে, আগলে রাখবে, চলে যেতে চাইলে বাধা দেবে, কখনো চলে যেতে দিবে না। এসব চাওয়া অন্যায় নয়, মানুষ ভালোবাসে বিধায় মনে এমন আশা পুষে রাখে। মানুষ চলে যাওয়ার বাহানা ধরে আরো থেকে যাওয়ার জন্য। যে চলে যেতে চায় তাকে ধরে রাখা যায় না ঠিকই, কিন্তু সব মানুষ চলে যেতে চায় না। কে থাকতে চায় আর কে সত্যি চলে যেতে চায় আগে এটা বুঝতে হবে। কেউ একজন অভিমান নিয়ে চলে যাওয়ার কথা বলা মাত্রই তুমি যদি তাকে না ফেরাও, তাহলে ওই মানুষটার কিচ্ছু বলার থাকে না। সম্পর্ক থেকে বেরিয়ে আসার মুহূর্তে প্রতিটা মানুষই মনে মনে একবার হলেও সম্পর্কটা টিকিয়ে রাখার আকুলতা নিয়ে থাকে, কিন্তু সবাই সেই অনুভূতিটা বুঝতে পারে না। মনে মনে বলতে থাকে, আর একটি বার আমাকে সারা দিন, আমি থেকে যাব। সবাই চায় কেউ একজন তাকে বুঝতে পারুক, তার অভিমানের মূল্য দিক, তাকে যত্ন করে আগলে রাখুক, কেউ একজন থাকুক যে দিন শেষে পাশেই থাকবে। হারিয়ে যাওয়া মানুষ হয়তো একটা সময় ফিরে আসে, কিন্তু অভিমান নিয়ে কেউ হারিয়ে গেলে তাকে আর ফিরে পাওয়া যায় না। যে যেমন থাকতে চায়, যেভাবে থাকতে চায়, তাকে সেভাবেই থাকতে দাও। অধিকার দেখানো ভালো, তবে সব কিছু নিয়ে অধিকার দেখানোটা এক ধরনের বোকামি। কেউ তোমাকে ভালোবাসে তার মানে এই নয় যে সব সময় তোমার কথা মতো তার চলতে হবে। ওই মানুষটারও একটা স্বাধীনতা আছে, তার নিজের মতো করে চলার, নিজের মতো করে বাঁচার। ভালোবাসলে মানুষটাকে স্পেস দিতে হয়, তার নিজের মতো চলার সুযোগ দিতে হয়। কারো দুর্বলতার সুযোগ নিয়ে তুমি কাউকে আঘাত দিতে পারো না, কারো ইচ্ছার বিরুদ্ধে তুমি এমন কিছু করতে পারো না যেটা মানুষটার মেনে নিতে কষ্ট হয়। জোর করে কাউকে কিছু করতে বলা মানে নিজেকে তার কাছে আরো ছোট করে রাখা হয়।